আসসালামু আলাইকুম আমি রুমা আক্তার প্রভাষক হিসাববিজ্ঞান নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের হিসাববিজ্ঞান প্রথম বর্ষের ক্লাস নিয়ে আমরা ইতিমধ্যে হিসাববিজ্ঞান প্রথম বর্ষের এইচএসসি দুটি ক্লাস আমি ইতিমধ্যে নিয়ে নিয়েছি প্রথম ক্লাস হিসাববিজ্ঞান পরিচিতি আমি তোমাদের লেনদেনের সমীকরণের ক্লাস করিয়েছিলাম সমীকরণের অঙ্কগুলো কিভাবে করতে হয় আশা করি তোমরা সেগুলো বাসায় পড়েছো এবং দ্বিতীয় ক্লাসে আমি ভ্যাট সংক্রান্ত লেনদেন কিছু জাবেদা করিয়েছিলাম আশা করি সেটাও তোমরা বাসায় প্র্যাকটিস করেছো আজকে আমি তোমাদের একটি নবদান বই চ্যাপ্টারে নিয়ে যাব আমরা একটি নবদান বইয়ের অঙ্ক করব আমরা জানি নবদান বই তিন চার প্রকার এক ধরনের অবদান বই দুই ধরনের অবদান বই তিন ধরনের অবদান বই এবং বহু ধরনের অবদান বই আমার যেহেতু প্রথম বর্ষের স্টুডেন্টরা অনেকটা এগিয়ে গেছে এবং দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা পরীক্ষার্থী ছিল তাই আমি এগুলো বেশি আর রিপিট করছি না আমি ডিরেক্টলি একটি অঙ্কে চলে যাচ্ছি আমি একটু অঙ্ক করব দেখি আমরা আজকে কি অঙ্ক করতে পারি আমি এখানে একটি তিন ধরনের অবদান বইয়ের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছো মেরা নিশ্চয়ই তোমাদের নগদপ্রাপ্তি জাবেদাও আছে 2016 সালের জুলাই মাসের সান কোম্পানি সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ বেশ কয়েকটি লেনদেন আছে ক নম্বরে দেওয়া হয়েছে নগদান মূল্যে অন্তর্ভুক্ত হবে না এমন জাবেদাগুলো দেখাও খ নম্বরে আছে একটি তিন ঘর নগদান বই প্রস্তুত করো এবং গ নম্বরে আছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো আমরা প্রথমে একটু খেয়াল করি আমাদের আইটেমগুলো একটু আমাদের দেখতে হবে একটু মেরা আমরা জানি নগদান বইতে কোন কোন আইটেমগুলো আসে এবং কোন কোন আইটেমগুলো আসে না নিশ্চয়ই তোমাদের মনে আছে সকল ধরনের নগদ প্রাপ্তি এবং প্রদান নগদান বইতে আসবে এবং সকল ধরনের অনগদ লেনদেন বা অর্থের সাথে সম্পৃক্ত নয় এই ধরনের লেনদেনগুলো নগদান বইতে আসবে না আমরা একটু চোখ বুলিয়ে নেই কোন কোন আইটেমগুলো আমার আসবে না একটু মেরা একটু তাকিয়ে দেখতে পাচ্ছ নিশ্চয়ই 16 তারিখে ধারে পণ্য ক্রয় আছে আমার 10,000 টাকা এবং 26 তারিখে আছে আসবাবপত্রের অবচয় ধরা হলো 1,000 টাকা এই দুটো আইটেম হচ্ছে আমার অনগদ এই দুটো আইটেম আমার ক নম্বরে চলে আসবে যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দাও প্রথম আইটেমটি হচ্ছে আমার ধারে পণ্য ক্রয়ের জাবেদা আমরা জানি কি হবে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট মেরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 16 তারিখের যে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট 10,000 টাকা এবং লাস্টে পরেরটা আমার ছিল অবচয় ধরা হলো অবচয়ের এন্ট্রিটা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় আসবাবপত্রের ক্রেডিট 1,000 টাকা এই হচ্ছে আমার দুটো যে জাবেদা যেগুলো আমার নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না নেক্সট খ নম্বরে হচ্ছে আমার তিন ধরনের নগদান বই প্রস্তুত করো এবার আমরা রিকোয়ারমেন্ট খতে চলে যাই আমার প্রথম এন্ট্রিটি ছিল জুলাইয়ের 1 তারিখ প্রারম্ভিক হাতে নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত যথাক্রমে 60,000 টাকা এবং 40,000 টাকা মেরা একটু দেখো খ নাম্বার রিকোয়ারমেন্ট তিন ঘরা নগদান বই আমার প্রথমে আসছে ব্যালেন্স বিডি আমরা দেখতে পাচ্ছি নগদের ঘরে 60,000 টাকা এবং ব্যাংকের ঘরে 40,000 টাকা নগদের ঘরে 60,000 টাকা এবং ব্যাংকের ঘরে 40,000 টাকা এরপরে পরের এন্ট্রিটা আমার কি আছে তাজুল ইসলামের নিকট হতে 10% বাটরায় 6,000 টাকার পণ্য নগদে ক্রয় তাজুল ইসলামের নিকট হতে 10% বাটরায় 6,000 টাকার পণ্য নগদে ক্রয় যেহেতু ক্রয় আমার ক্রেডিট দিকে যাবে একটু দেখো মেয়েরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ক্রয় হিসাব জুলাইয়ের 3 তারিখ ক্রয় হিসাব এখানে দেওয়া হয়েছে 5,400 টাকা 5,400 টাকা এখানে বলা হয়েছিল আমার নগদের ক্রয় 6,000 টাকা সেখানে আমার ভ্যাটের টাকাটা বাদ দিয়ে আমার ক্রয় হিসাব দেখাতে হবে নগদ যেহেতু আমার ক্রয় তাই আমার চলে আসছে 5,000 টাকা 5,400 টাকা এবং সেটা নগদের ঘরে চলে যাবে এরপরে মেয়েরা একটু খেয়াল করো যেহেতু আমার এই তাজুল ইসলামের নিকট হতে 10% বাটরা 6,000 টাকার পণ্য নগদে ক্রয় আমরা জানি পণ্য ক্রয় বিক্রয়ের সময় আমার যে বাটরাটা থাকে সেটি হচ্ছে আমার কারবারি বাটরা এবং কারবারি বাটরা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না 6,000 টাকার 10% হলে সেটি হয় 600 টাকা তাহলে 6,000 টাকার 10% 600 টাকা মাইনাস করার পরে আমার 5,400 টাকা হবে 5,400 টাকাই আমার নগদানে দেখানো হয়েছে আমরা যেটা একটু আগে দেখালাম 5,400 এই যে দেখো নগদান বইতে ক্রয় হিসাব নগদ টাকা থেকে চলে গেছে 5,400 এবং যেহেতু কারবারি বাটরা তাই এটা আমার নগদান বইতে বাটরার ঘরে আসবে না
শুধুমাত্র নগদ বাটরাগুলো আসবে। নেক্সট 5 তারিখে নগদে মাল বিক্রয়, যেহেতু বিক্রয় আমি টাকা পাবো তাই আমার এটা ডেবিট দিকে হবে। ডেবিট দিকে কি আছে আমরা একটু দেখি। নগদে মাল বিক্রয় নগদান হিসাব, বিক্রয় যেহেতু বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট। 5 তারিখ একটু দেখি আমরা, 5 তারিখে আছে আমার বিক্রয় হিসাব দিয়ে নগদে ঘরে টাকা 10,000 টাকা। মেরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 10,000 টাকা। আচ্ছা এবার হচ্ছে 5 তারিখ গেল আমাদের, তারপরে আমরা দেখব ব্যাংকে নগদ জমা দেওয়া হলো। ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলে কি হয়, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা কি হবে, যেহেতু টাকা চলে গেছে ব্যাংকে এবং ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, আমরা জানি মেয়েরা যে এটা একটি কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হলে সেক্ষেত্রে দুদিকেই চলে যাবে, এটা 10 তারিখের আইটেম। যেহেতু টাকা চলে গেছে ক্রেডিট দিক থেকে, নগদের টাকা সরিয়ে ফেলবো আমরা, একটু খেয়াল করি আমরা 10 তারিখ 20,000 টাকা নগদ থেকে চলে যাবে এবং সেটি গিয়ে ব্যাংকে জমা হবে 20,000 টাকা নগদান হিসাব। আমরা এটাও জানি যে আমাদেরকে উল্টে লিখতে হয়, যেখানে ব্যাংকের ঘরে টাকাটা বসবে সেখানে লিখতে হবে নগদান হিসাব এবং যেখানে নগদের ঘরে টাকাটা বসবে সেখানে লিখতে হবে ব্যাংক হিসাব। এটাকে বলা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। নেক্সট 16 তারিখের এন্ট্রিটি ধারে পণ্য ক্রয়, এটি আসবে না, আমরা ক নাম্বারই দেখেছি যেহেতু এটি ধারে পণ্য ক্রয়। 20 তারিখ ব্যবসায় মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন, ব্যবসায় মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন কত, 5,000 টাকা 20 তারিখ মূলধন হিসাব ক্রেডিট। এবং যেহেতু ব্যবসায় আনয়ন করেছে নগদ টাকা, একটু মেয়েরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে 5,000 টাকা যাবে, তাটা হচ্ছে আমার 5,000 টাকা ডেবিট এবং নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট এবং টাকাটা নগদের ঘরে চলে যাবে। এবার গেল 20 তারিখ, তারপরে 24 তারিখ মির্জা স্টোর হতে 3,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি, তুই 2,800 টাকা প্রাপ্তি। 3,000 টাকা আমার পাওনা ছিল, সেখান থেকে আমি 2,800 টাকা পেয়েছি, অর্থাৎ 200 টাকা আমার বাটরা। একটু দেখি আমরা, যেহেতু পেয়েছি তাই আমার এটা ডেবিট দিকে চলে আসবে। মির্জা স্টোর্স আমার যেখানে দেখা যাচ্ছে 24 তারিখ মির্জা স্টোর্স 200 টাকা বাটরা এবং নগদ প্রাপ্তি 2,800 টাকা প্রাপ্তি এবং 200 টাকা হচ্ছে বাটরা। আসবাবপত্রের অবচয় ধরা হলে এটি আসবে না, এটাও আমরা দেখেছি ক নম্বরে। 28 তারিখ চেক মারফত 15,000 টাকা শাকিলকে পরিশোধ করে 300 টাকা বাটরা পাওয়া গেল। চেক মারফত 15,000 টাকা শাকিলকে পরিশোধ করে 300 টাকা বাটরা পাওয়া গেল। যেহেতু চেক মারফত তাহলে আমাদেরকে কোথা থেকে যাবে, ব্যাংক থেকে চলা যাবে, যেহেতু শাকিলকে দেওয়া হচ্ছে শাকিল হিসাব। আমরা একটু দেখি, শাকিল হিসাব ডেবিট, 15,000 টাকা ব্যাংক থেকে টাকাটা চলে গিয়েছে এবং 300 টাকা বাটরা পাওয়া গিয়েছে। 300 টাকা বাটরা পাওয়া গেছে, 15,000 টাকা আমার ব্যাংক থেকে চলে গিয়েছে। এবার আরেকটু দেখতে চাচ্ছি কোনটা আছে, এবার আছে আমার লাস্ট বেতন নগদে 12,000 টাকা এবং ভাড়া চেকে পরিশোধ করা হলো 6,000 টাকা। বেতন দিলাম 12,000 টাকা এবং ভাড়া দিলাম 6,000 টাকা। বেতন দিলাম 12,000 টাকা আমি নগদে এবং ভাড়া দিলাম চেকে 12,000 টাকা। মেয়েরা দেখতে পাচ্ছ আশা করি, যেটি আমার বলা হয়েছে নগদে দিয়েছে সেটি আমার নগদ থেকে চলে যাবে, যেটি ব্যাংকে বলা হয়েছে বা চেক মারফত বলা হয়েছে সেটি আমার ব্যাংক থেকে চলে যাবে। চেক মারফত বলা মানেই হচ্ছে সেটি ব্যাংক থেকে চলে যাবে। এবার আমার এন্ট্রিগুলো সব বসানো হয়ে গেছে, এখন আমরা করব কি, বাটার আইটেমগুলো সব যোগ করে নিচে নামিয়ে দিব। এরপরে নগদের ঘরের, যেহেতু আমরা জানি যে নগদান বইয়ের ক্রেডিট আইটেমগুলো ব্যালেন্স সিডি সিডিবিডি আমাকে বের করতে হবে, ব্যালেন্স সিডিবিডি বের করতে হলে আমাকে সবার প্রথমে ডেবিট আইটেমগুলো যোগ করে বসাতে হবে। ডেবিট আইটেমগুলো যোগ করে বসানোর পর আমি দেখছি 77,800 এবং 60,000 টাকা হয়েছে, এগুলো আমি আবার ক্রেডিট দিকেও বসিয়ে দিব। ক্রেডিট দিকে বসিয়ে দেওয়ার পরে ক্রেডিট দিকের আইটেমগুলো মাইনাস করে দিয়ে ডেবিট ক্রেডিটের ব্যালেন্সটা বের করে আমার ব্যালেন্স সিডিটা বের করতে হবে। সেখানে চলে আসতেছে 40,400 এবং 39,000 টাকা। এবং আমরা জানি যেহেতু এটা জুলাই মাসের অঙ্ক, জুলাই মাসের 31 তারিখে আমার যে ব্যালেন্স সিডিটা থাকছে 40,400 এবং 39,000, সেটাই আমার পরবর্তী মাসের বা আগস্টের 1 তারিখের ব্যালেন্স বিডি 40,400 এবং 39,000। এই হচ্ছে আমার 3 ঘরে নগদান বই। আশা করি মেয়েরা বুঝতে পেরেছ এবং তোমরা
বাসায় অঙ্কগুলো প্র্যাকটিসও করবে। এবার আমি একটু গ নাম্বারে চলে যেতে চাই। গ নাম্বার রিকোয়ারমেন্টটা আমার কি ছিল? উপযুক্ত লেনদেন সময়ের ভিত্তিতে নগদ প্রাপ্তি। আচ্ছা, নগদ প্রাপ্তি, তার মানে হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র নগদ প্রাপ্তি লেনদেনগুলো আমাকে হিসাবভুক্ত করতে হবে। নগদ প্রাপ্তি কোনগুলো আমরা একটু দেখি। আমার পাঁচ নাম্বারে ছিল একটা নগদে মাল বিক্রয়, যেহেতু বিক্রয় করলে আমি টাকা পাবো, তাই আমার এটা হচ্ছে প্রাপ্তির প্রাপ্তি, নগদ প্রাপ্তি যাবে, এন্ট্রিটা আমার যাবে। আমি একটু চলে যাই আমার রিকোয়ারমেন্ট গ নাম্বারে। মেয়েরা দেখতে পাচ্ছ যে নগদ প্রাপ্তি যাবে না, আমাকে প্রথমে একটু ঘরটা কেটে নিতে হবে। ক্রেডিট হিসাব খাত দেখতে পাচ্ছ, তারিখ, ক্রেডিট হিসাব খাত সূত্র, ডেবিট এবং ক্রেডিট, ডেবিটের ঘরে নগদ টাকা এবং বাটরা টাকা, এবং ক্রেডিটের ঘরে বিক্রয় টাকা, প্রাপ্য হিসাব এবং অন্যান্য হিসাব। আমার পাঁচ নাম্বার জায়গাটা, আমি পাঁচ নাম্বার লেনদেনটা আমি প্রথমেই বলে আসলাম যে বিক্রি করে আমি টাকা পেয়েছি। একটু দেখো খেয়াল করে, এই যে দেখা যাচ্ছে যে বিক্রির ঘরে টাকাটা এসেছে 10,000 এবং নগদের ঘরে এসেছে টাকাটা 10,000। এই হচ্ছে আমার প্রথম এন্ট্রিটি জুলাই 5 তারিখের। এরপরে আমার নগদ আর কি কি প্রাপ্তি আছে আমরা একটু দেখি। নগদ প্রাপ্তি আমার আর আছে, একটু দেখো, 20 তারিখে আছে, ব্যবসার মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন, এটি হচ্ছে আমার একটা নগদ প্রাপ্তি, এবং মির্জা স্টোর্স হতে 3,000 টাকা, পাওনা পূর্ণ নিষ্পত্তি 2,800 টাকা প্রাপ্তি। এই দুটি হচ্ছে আমার প্রাপ্তি, আর মনে হয় কোনো প্রাপ্তি নেই। যেহেতু 20 তারিখের প্রাপ্তিটা নিয়ে আমি প্রথমে কাজ করি, 20 তারিখের প্রাপ্তি হচ্ছে আমার মূলধন আনয়ন, তার মানে হচ্ছে মূলধন হিসাবে, এই যে দেখো একটু দেখো, মূলধন হিসাব লিখে আমার নগদের ঘরে টাকাটা চলে গিয়েছে 5,000 এবং অন্যান্য ঘরে চলে গিয়েছে আমার 5,000। আশা করি মেয়েরা বুঝতে পেরেছ। এবং তারপরে লাস্ট ওয়ান হচ্ছে আমার মির্জা স্টোর্স, মির্জা স্টোর্স থেকে 3,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 2,800 টাকা পাওয়া গেল। আমি 2,800 টাকা পেয়েছি, 2,200 টাকা বাটরা হয়েছে এবং প্রাপ্য হিসাব হচ্ছে আমার 3,000 টাকা। হ্যাঁ, আইটেমগুলো সব বসানো হয়ে গেছে। নগদ প্রাপ্তির আমার আইটেম এই তিনটিই ছিল, এই তিনটি আইটেম হয়ে গেছে। এখন সবগুলো যোগফল বসিয়ে দিব, 10,000, 5,000, 2,800 সবগুলো যোগ করে আমার 18,000, এখানে ডান পাশে 200, এই দুটো যোগ করে, অর্থাৎ ডেবিট আইটেমগুলো সব যোগ করে আমার 18,000 টাকা, এবং ক্রেডিট আইটেমগুলো যেমন 10, 3, 5 তিনটি যোগ করে আমার 18,000 টাকা, অর্থাৎ নগদ প্রাপ্তি যাবে তার ডেবিট দিক এবং ক্রেডিট দিক দুটোই মিলে গেছে। আমাদেরকে মিলাতে হবে, না মিললে বুঝতে হবে যেটি আমার অঙ্কটি হয়নি। মেয়েরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা। আজকে যে তিন ঘরের নবদানটি আমি করিয়ে দিলাম, সেই ধরনের অঙ্কগুলো তোমরা একটু বাসায় বেশি বেশি করে, আশা করি তোমরা বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবে, অঙ্কগুলো অনুশীলনের মধ্যে থাকবে। এবং আজকে এই পর্যন্তই, স্টে হোম স্টে সেফ, খুব ভালো থাকবে।